কাঁঠালের কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই শামি কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে, মাছ খায় কিন্তু মাংস খায় না, তো তাদের জন্য বিকল্প কাঁঠাল। তো বেগুন দিয়ে, বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি। যদি আবার ডিম নিয়ে শুরু করলো, ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সমস্যা নষ্ট হবে না, সব কিছু বিকল্প ব্যবস্থা আছে। দেশের খাদ্য সংকটে শেখ হাসিনা নতুন নতুন রেসিপি নিয়ে আলোচনায় আসতেন, সমালোচনাও হতো, সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিতেন আজব কিছু রেসিপির পরামর্শ। চলুন দেখে নেই তার সেই কাঁঠালের বার্গার সহ সমালোচিত যত রেসিপি। পেঁয়াজের দাম যখন অতিরিক্ত বেড়ে গিয়েছিলেন তখন তিনি বলেছেন, আমি পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছি, গণভবনে পেঁয়াজ ছাড়া সব রান্না হয়েছে, পেঁয়াজ ছাড়া রান্না করা খাবার খুব সুস্বাদু এবং মজাদার হয়েছে। দেশে বেগুনের দাম যখন 110 টাকার উপরে চলে গিয়েছিল তখন শেখ হাসিনা বলেন, বেগুন দিয়ে বেগুন না খেয়ে আরো যেসব সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তো তাই খাই। বেগুনি না বানিয়ে মিষ্টি কুমড়া দিয়ে খুব ভালো বেগুনি বানানো যায়। দেশে মাংসের দাম যখন ঊর্ধ্বগতির দিকে তখন শেখ হাসিনা বলেন, উন্নত বিশ্বের মানুষ এখন মাংস খেতে চায় না, তারা মাংসের পরিবর্তে কাঁঠাল খায়। তিনি আরো বলেন, কাঁচা কাঁঠালের বার্গার ও কাবাব হয়, কাঁচা কাঁঠালের বার্গার মাংসের বার্গার ও রোলের থেকে বেশি দামি, কাঁঠাল ফলের কোনো কিছু ফেলনা নয়, এটি এমন ফল যার সবকিছুই কাজে লাগানো যায়। কাঁচামরিচের দাম বাড়ার সমাধান হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বর্ষাকালে কাঁচামরিচের ক্ষেতে কেউ মরিচ তুলতে যেতে পারে না, কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, সবাইকে আহ্বান করব এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকিয়ে রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে তখন সেখান থেকে খাওয়া যাবে। এছাড়া তিনি মাছের কাঁটা রান্না করে খাওয়ার পাশাপাশি ডিম সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার সেই আলোচিত রেসিপিগুলো এখন ভাইরাল। খাদ্য সংকটের সমাধান না করে উল্টো নতুন রেসিপি দিয়ে শেখ হাসিনা যেভাবে চাপিয়ে দিতেন সেটা নিয়ে এখন সমালোচনার মুখর মানুষ। খাদ্য সংকটের সমাধান না করে উল্টো নতুন রেসিপি দিয়ে শেখ হাসিনা যেভাবে চাপিয়ে দিতেন সেটা নিয়ে এখন সমালোচনা মুখর মানুষ। কেউ কেউ আবার হাস্যরসের সৃষ্টি করেছেন এগুলো দিয়ে।